ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সাভার স্মৃতিসৌধে একটি অর্জুন গাছের চারা রোপণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চারা রোপণের ছবি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের টুইটার পেজে প্রকাশ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো সাতক্ষীরা। আগামীকাল শনিবার শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে যাচ্ছেন মোদী। রাজশাহীর কাটাখালীতে মাইক্রোবাস লেগুনার সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মরণীয় মুহূর্তে এদেশের জনগণকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 164 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে 3 ম্যাচেই হারল টাইগাররা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়াভাই মুক্তি পাচ্ছে 2 এপ্রিল। আজ ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে।